अस्सलाम वालेकुम डियर स्टूडेंट्स, केमन आछो? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि, सुस्थ आछि। गत 22 जानुआरी थेके आमरा जानि कोविड-19 अर्थात ओमिक्रोनेर संक्रमण जे आछे सेटा बेड़े जावाय सरकार शिक्षा मंत्रणालय कर्तृक आमादेर स्कूलेर जे स्वाभाविक कार्यक्रम सेटा आपात बन्ध आछे এবং সেটার দ্বিতীয় মেয়াদ আবার বাড়ানো হয়েছে। সেই কারণে আমরা এখন অনলাইন ক্লাসে একটু বেশি জোর দিচ্ছি। তো ক্লাস ফোরের হচ্ছে আজকে আমার প্রথম ক্লাস, অর্থাৎ আমি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ক্লাস ফোর। তো আমি যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তাহলে আমাদের একটু পরিচয় পত্র ব্যাপার আছে, তাহলে আমি প্রথম আমার পরিচয় পত্রটা দিয়ে দিই। আমার নাম হচ্ছে শাহমদ আলী, ডাক নাম বাবু, এবং আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা পড়ার দিকে এগোতে থাকি। তো আমরা যেহেতু সেইভাবে ক্লাস নেওয়ার সুযোগ পাইনি, তাই আমি একেবারে ইন্ট্রোডাকশন এবং মাস ডিভিশন বিষয় নিয়ে আলোচনা করবো। ইন্ট্রোডাকশন অলরেডি আমি বলে ফেললাম, পরিচয়টা আমি দিয়ে ফেললাম, এখন আমরা মাস ডিভিশন বিষয় নিয়ে এখানে কিছু আলোচনা করব, ঠিক আছে? তো এটা সাবজেক্ট যদি ইংলিশ, এখানে টোটাল মার্কস হচ্ছে তোমার 100। টোটাল মার্কস কত বললাম? 100। টোটাল মার্কস 100। এই হচ্ছে আমাদের প্রথম মার্ক। এই 100 মার্ককে আমরা বিভিন্ন ভাবে ভাগ করব। তো তোমরা ক্লাস থ্রিতে যখন পড়ে এসছো, আমি জানি যে সেভাবে ক্লাস পাও নাই, তারপর কিছু আলোচনা করা হয়েছে। সেখানে দেখবা যে একটা পার্ট সিন আছে, একটা পার্ট আনসিন আছে, এরপরে ডাবলুচন বেশ কিছু ড্রামাটিক্যাল আইটেম আছে, এইভাবে ভাগ করা হয়েছে। তো সেই বিষয় নিয়ে যেহেতু ক্লাস থ্রিতে তোমরা ক্লাস পাওনি, তাই আমি সেই বিষয় নিয়ে আবার যতটুকু আলোচনা করা যায় সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করি। তো এখানে যে শব্দটা প্রথম ব্যবহার করেছি সেটা হচ্ছে সিন। কি বললাম? সিন, সিন পাস প্যাসেজ, এরকম মানে একটা প্যাসেজ থাকে, ঠিক আছে? সিন প্যাসেজ, সিন প্যাসেজ কি জিনিস? অর্থাৎ তোমাদের এইটা হচ্ছে ক্লাস ফোরের টেক্সট বুক, বোর্ড কর্তৃক দেওয়া, অর্থাৎ ইংলিশ পার্ট ফোর অ্যান্ড ক্লাস ফোর, এরকম একটা বই পেয়েছো না? এটাকে আমরা বলি EFU। এই বইয়ে বেশ কিছু স্টোরি আছে, ডায়লগ আকারে স্টোরি আছে, ডায়াগ্রাম আছে, এরকম দেখো অনেকগুলো গল্পের মধ্যে এভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো সিন হচ্ছে সেটাই, প্যাসেজ মানে ছোট কিছু কিছু গল্পের অংশ দেওয়া থাকবে, সেখানে 8-10টা সেন্টেন্স থাকতে পারে, সেটাকে আমরা বলছি প্যাসেজ। এই বই থেকে আমি যে কোনো একটা গল্প তুলে দিলাম, যেমন ধরো এখানে আমরা বলতে পারি যে একটা গল্প আছে, সাপোজ দেখো ইউনিট 4 লেসন 1-2 অ্যান্ড পেজ নাম্বার ইজ 28। এই পেজে দেখবে তোমরা যে একটা গালের ছবি আমরা দেখতে পাচ্ছি মেয়ে, এবং পাশে কিছু প্যাসেজ সেন্টেন্স আছে, এবং প্যাসেজ বলতে পারে এরকম ধরনের করে একটা গল্প এখানে দেওয়া থাকে। সেই গল্পটা এই টেক্সট বুক থেকে মানে কোনো এটাই দিয়ে দিই, সেটাই এই জন্য আমরা এটাকে বলছি সিন প্যাসেজ। এই প্যাসেজটা তুলে দেওয়া হলো, যেহেতু এটা বই থেকে দেওয়া হয়, সিন মানে তুমি দেখেছো, জেনেছো, সিন মানে যেটা যদি দেখেছো জেনেছো, সেই গল্পটা যেন বলা হবে, এটা হচ্ছে সিন। এই সিন প্যাসেজ থেকে তোমাকে কয়েকটা আইটেমের উত্তর দিতে হবে, যেমন হচ্ছে এই সিন প্যাসেজ থেকে তোমাকে দিতে হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অ্যান্ড 4 নাম্বার, এই 4টা নাম্বার এই সিন গল্প থেকে থাকবে। তার মধ্যে 1 নাম্বার যে আইটেমটা পাওয়া সেটা হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে ম্যাচ। কি বলি? ম্যাচ, ঠিক আছে? আবার ম্যাচের পরিবর্তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, ব্ল্যাঙ্কস, ঠিক আছে? এখানে ম্যাচের হিসেবে থাকতে পারে, ম্যাচ থাকতে, ম্যাচিং বা ম্যাচ থাকতে পারে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। তো এইখানে তোমার মার্কস থাকবে প্রতিটাতে 1 করে, এবং 5টা আইটেম থাকবে, পাশে 5×5, 5 নাম্বার পাবো, অর্থাৎ 5টা পোস্টিং দেওয়া থাকবে, ম্যাচিং দেওয়া থাকবে, অর্থাৎ 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। এরপরে সেখানে মোট তাহলে কত, 1-1 5টা দেওয়া থাকে, 1-1 নাম্বার, তাহলে 5 পয়েন্ট, তাহলে আমরা
সবগুলো থাকে আমি এখন দেখা করে এক্সপ্রেশনটা এক্সপ্লেইন করব আনসিন সিন মানে আমরা দেখা দেখেছি জানি আনসিন মানে আমরা অতটা জানি না এরপর ভিত্তি করে দেওয়া হবে আমরা জানি না সেটা সিস্টেম তাহলে কি আসলে একটু ডিফিকাল্ট হবে ডিফিকাল্ট এটা আট নাম্বার পার্ট মার্ক ডিফিকাল্ট এটা বলা এটা মানে তোমরা ক্লাস করে যে বক স্টাডিগুলো করেছো এদিকে আলো এই আলোকে ওয়ার্ড মিনিং মানে ওয়ার্ডগুলো সিনেগুলো এদিকে আলোকে দেওয়া হবে দেখো থ্রি মতো তো ইজি হবে না ফাইভ সিক্স মতো ডিফিকাল্ট হবে ক্লাস করে স্ট্যান্ডার্ড অনুযায়ী মার্কসিং একটা প্যাসেজ হবে ওয়ার্ড হচ্ছে যে পরিমাণে হবে এমন ওয়ার্ড হবে যে তুমি পাঁচ আট নম্বর এরকম তোমার চার নম্বর একটি স্টুডিওতে দেওয়া হবে সেই স্টুডিওতে তোমাকে এই চারটা একটু দিতে হবে সেখানে খালি ওয়ান মার্কস প্রথম যদি ফিল্ডার আছে প্রথমে ফিল্ডার লাইন দেওয়া থাকবে তবে এখানে ম্যাচিং থাকবে না তারপর যেটা পাবা সেটা হচ্ছে ট্রু অবলিক ফলস ট্রু অবলিক ফলস হচ্ছে মোট সিক্সটা থাকবে ছয়টা এর মধ্যে প্রতিটি ওয়ান মার্ক এবং টোটাল মার্কস হবে এখানে সিক্স দেন সেভেন নাম্বারে অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স এই অ্যান্সার শর্ট কোয়েশ্চেন ফেল মার্কস ওই আগের মতো সেখানে হচ্ছে তোমার নির্দিষ্ট করে কোয়েশ্চেন মতো ওয়ার্ড থাকতে পারে সবগুলো তো আবার ফুল করে থাকতে পারে এবং এরকম ধরনের টোটাল মার্কস এখানে দেওয়া হয়েছে এইট নাম্বারে থাকবে যেটা সেটা হচ্ছে সিঙ্গুল পার্সোনাল লেটার্স সেটা কি জিনিস ওই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে ডেটা দিতে হবে তারপর তোমার বড় সাপোর্ট ইওর নেম ইওর কেয়ার অ্যান্ড ইওর ফ্রেন্ডস নেম ইজ রিয়াল নাও রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট দ্য স্টোরি এই স্টোরি সম্পর্কে একটা লেটার দিতে হবে তখন স্টোরি কেমনভাবে পুরো স্টোরি লেখার দরকার না কিন্তু স্টোরিটা কেমনভাবে লিখতে হবে পুরো কথাটাই পুরো স্টোরিটাকে মানে স্টোরিটা যেন তোমার এটার মধ্যে চলে আসে সব তাকে এক্সারসাইজ করা দরকার একটু বুঝে তুমি তোমার মতো করে এখানে লিখতে পারো তুমি যদি বাসায় প্র্যাকটিস করো তবে এটা ইজি হয়ে যাবে অত ডিফিকাল্ট এই গেল হচ্ছে আমরা সিএনভি প্যাসেজ আলোচনা এরপরে আনসিস প্যাসেজ আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা ঠিক আছে আচ্ছা এখন আমরা যেহেতু বোর্ডটা মিশাই মিশাই দিব তাই পজ করে এই মার্কিং নির্দিষ্ট বিষয়টাকে এখানে তুমি স্পিচ শর্ট করে রাখবে বুঝতে পারবে এবার তো মার্ক করতে ঠিক আছে তার আগে এটা এখন বিষয় আছে ঠিক আছে পজ করে ওকে আমরা পরের ধাপে আলোচনা যাব আমরা এই পর্যন্ত অলরেডি ডিসকাস করে ফেলেছি এখন আমরা এটার পর থেকে আলোচনা যাব এটার পর থেকে হবে নাইন নাম্বার নাইন এইটাকে বলা হয় মেকিং ফাইভ ডাবল কোয়েশ্চেন্স মেকিং ফাইভ ডাবল H questions এখান থেকে আমাদের প্রতিটা দুটো মার্কস থাকবে এবং পাঁচটা থাকবে টু ফাইভ আর টেন এই টেন মার্কস আমরা পেয়ে যাবো আগে আমি লিখে নিয়ে আবার এক্সপ্লেন করবো ঠিক আছে দেন টেন নাম্বার হলো বলা হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স Short questions using short questions using informative in for may if instructions means actions এইখানে আমার মার্কস থাকবে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকুয়াল সিক্স দেন ইলেভেন নাম্বার শর্ট কোয়েশ্চেন্স শর্ট কোয়েশ্চেন্স
the blanks. Fill in the blanks related to days, comma, months, comma, time, comma, animal, car, being, now, and ordinal numbers, and of the now numbers. Awesome.
তোমার কাছে 5 যে সেকেন্ডে দাও একটা দিয়ে দেওয়া আছে আর একটা তোমার প্রোগ্রাম দেওয়া আছে সেই প্রোগ্রামটাতে তুমি একটা সাকারে একটা প্রোগ্রাম দিচ্ছো তাহলে তুমি ফাস্টে ফাস্টে তুমি কি প্রোগ্রামটা দেখছো সরি ডেটটা কি এবং ডেটা তুমি কি প্রোগ্রাম দেখছো সে তারপরে তুমি ফাস্টে সেকেন্ডে দিতে হবে তো এটা যখন আবার আমরা যখন আমাদের ক্লাসে যখন যাব তখন বুঝে যাব আমাদের এটা ইজি হবে এবং যদি ক্লাস করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো তা আশা করি তোমাদের এগুলো আমি বুঝতে পারবো রাখবো তাহলে কিন্তু এটা তো মানে সমস্যা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।